গুড মর্নিং গাইজ, আজকে আমি একটু সকাল সকাল বেরোবো, তাই আমি একটু রেডি হওয়ার চেষ্টা চরিত্র করছি, কারণ এই সময় মেয়েদের স্কুল থাকে, একজনের যাওয়ার থাকে, একজনের আসার থাকে, সেজন্য তাড়াহুড়ো করে সব কিছু করে আমি নিজেও রেডি হব আর একটু বেরোবো। চলো বেরিয়ে তোমাদের সাথে অল্প অল্প কথা বলবো, আবার ফিরে এসে কথা বলবো। ওকে, এবার আমি যাওয়ার জন্য একটু রেডি হয়ে নিই। সব কিছু সকালবেলা একসাথে করতে গেলে না, আর যদি কোথাও বেরোনোর থাকে তাহলে একেবারে হড়বড়ি লেগে যায়। যাই হোক, কাজ থাকলে বেরোতে তো হবেই। এবার একটু সামান্য টাচ আপ, যেটা বাইরে বেরোতে গেলে একটু লাগে আর কি। নর্মালি বেরোতে গেলে আমি খুব একটা বেশি সাজগোজ করি না বা মেকআপ ফেকআপ কিছুই করি না। সকালবেলা ওঠার পর থেকে তাড়াহুড়ো তো জানলা ফাল্লা কিছুই আর খোলা হয়নি, খুলে দিই একটু। রাত্রিবেলা বন্ধ করে শোয়া হয়। চলো, আমি এবার রেডি হয়ে গেছি, এবার বেরোবো, ঠিক আছে? গাছ বুঝতেই পারছো আমি বেরিয়ে গেছি। এটা আমাদের বাড়ির একতলা, তোমাদের আগের দিন দেখিয়েছিলাম বাড়ি ঢোকবার সময়। প্রচুর গাছ আছে আমাদের একতলার কাকুর, ঠিক আছে? গুনগুন আছে বাইরের ঘরেই আছে, গুনগুন বাইরের ঘরেই বসে আছে, ঠিক আছে? আসছি আমি। আমাদের একতলায় কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই কারণে একটু, চলো এবার যাওয়া যাক, দেখি কি পাই। আমাকে আবার গাড়ি ধরতে হবে, চলো আবার পরে কথা হবে, ঠিক আছে? বুঝতেই পারছো আমি মেট্রো ধরবো, তাই মেট্রোর রাস্তায় বা মেট্রোর পথে বা মেট্রোর প্রসেসে আমি এবার আমার যেখানে যাওয়ার আছে সেখানে পৌঁছাচ্ছি। মেট্রো থেকে বেরোলাম, কাজ সেরে নিয়ে এবার ফেরার পালা। আমি এবার ফিরছি, সিঁড়ি দিয়ে উঠে এবার বাইরে বেরিয়ে গাড়ি ধরব। আমার কাজ শেষ গাইস, আমি এবার বাড়ি ফিরছি, গাড়ি ধরব, গাড়ি ধরে সোজা বাড়ি, ঠিক আছে? বাড়ির কাছাকাছি এসে একটা অটো ধরে নিয়েছি। অটো দিয়ে যেতে যেতে তোমাদের একটু রাস্তাটা দেখিয়ে দিই। সবুজ গাছ দেখলে আর আমি ঠিক থাকতে পারি না, সঙ্গে সঙ্গে সেটা ভিডিও করে নিই বা ক্যামেরা বন্দি করে নিই। এটা আমার একটা অন্যতম প্যাশন বলতে পারো। চলো, বাড়ির সামনাসামনি চলে এসেছি, এবার বাড়ি ঢুকবো। পৌঁছে গেছি, এবার দরজা খোলার পালা, আর ওদের লাফালাফিও দেখবে এবারে, তিনজনের লাফালাফি। বাইরে থেকে এসে ঘরে ঢুকলে মনে হয় যেন কত বছর পরে আমাকে দেখলো বা আমাদের দেখলো, সে যেই হোক না কেন লাফালাফি তো ওদের মাস্ট। আজ আমি খুব টায়ার্ড গো, তাই ওদেরকে আর বেশি কথা বলে সময় দিতে পারলাম না।
গুড ইভিনিং গাইজ, আমি ফিরে স্নান টান করে আমার দেখলাম আমার হাজব্যান্ড পুজো করে নিয়েছে, তাই আজকে আমি আর পুজো করিনি বা করতে হয়নি, খাওয়া এখনো হয়নি, 4:20 বাজে, তাই ইভিনিং তো হয়েই গেছে। আমার আজ দেরি হলো কাজ সারতে, এসে স্নান করতেও দেরি হয়ে গেল। আমি এবার খেতে যাব, আর আমার আজকে বেশিরভাগ সময় বাইরে কাটলো, বাইরের কাজে কাটলো, বাইরেই তোমাদের কিছু ছোট ছোট ক্লিপ তুলে আমি দেখানোর চেষ্টা করেছি, বাট কাজটা আমি সেরে আসলাম আলটিমেটলি। এবার আমি খেতে যাব, এই কাজটার জন্য পরে আরেকদিন হয়তো যেতে হতে পারে, তো সেটা মানে ওরা জানালে পরে তারপরে যেতে হতে পারে, আবার বেরোতে হতে পারে, আবার একদিন দেরি হবে, কারণ দুপুরবেলা কাজ থাকলে, বেলা থেকে দুপুরবেলা অবধি কাজ থাকলে না যেতে আসতে অনেকটা টাইম লেগে যায়, আর গাছটা সারতেও টাইম লেগে যায়, আমার স্নান করতে দেরি হয়ে যায়, খাওয়া দেরি হয়ে যায়, বাকি সব কিছু দেরি হয়ে যায়। যাই হোক, এখন আমি স্নান সেরেছি, এবার একটু খেয়ে একটু রেস্ট নেব, নালে আর পারবো না। চলো, তাই আজকের জন্য আজকের এপিসোডে টাটা।